হ্যাঁ, সাইফুর, তুমি তাহলে অ্যান্সারটা আবার বলো। জি স্যার। হুম স্যার হচ্ছে চেস্ট এক্সরে প্রিভিউ শোয়িং মাল্টিপল রাউন্ড ওয়েল ডিফাইন রেডিও অপ্যাক অপাসিটি অফ ভেরিয়েবল সাইজ অ্যান্ড শেপ রিজেম্বলিং ক্যানন বল ইন দা অল দা জোনস অফ বোথ লাং ফিল্ড মোস্টলি পেরিফেরাল। মোস্টলি পেরিফেরাল, তার মানে তুমি বললা যে মাল্টিপল, দেখো এই সবগুলি পয়েন্ট কিন্তু বলতে হবে। হ্যাঁ, মাল্টিপল, ভেরিয়েবল সাইজ অ্যান্ড শেপ, সরাসরি ক্যানন বল শ্যাডো কিন্তু বলে দিতে পারো। হ্যাঁ, মাল্টিপল ক্যানন বল শ্যাডো অফ ভেরিয়েবল সাইজ অ্যান্ড শেপ, মোস্টলি পেরিফেরাল, ইনভলভিং অল দা জোনস অফ বোথ লাং। এটা তো, হ্যাঁ না, এটা তো তোমার প্রশ্ন, তোমার মনে কি ছিল বা আর কি আছে বলো, আর কিছু অ্যাড করতে চাচ্ছ এই ডেসক্রিপশনের সাথে? হ্যাঁ না, আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে না এখনো? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ না, শুনতে পাচ্ছে না তাহলে। আচ্ছা, আর তাহলে সাদ্দাম, তুমি 2 নম্বরে চলে যাও। জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো কি হবে তোমার প্রথম রেডিওলজিক্যাল, ফার্স্ট রেডিওলজিক্যাল ডায়াগনোসিস? স্যার মেটাস্টেটিক লাং কার্সিনোমাস অথবা সেকেন্ডারি কার্সিনোমাস। মানে সরি, আমি মেটাস্টেটিক, একটু একটা ফোন অ্যাটেন্ড করলাম, বুঝছেন, এই জন্য একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, না বললাম যে এই প্রশ্নটা তো তুমি করেছিলা, তো তোমার সেই যে প্রথম যে ডেসক্রিপশনটা, এর মধ্যে কিছু অ্যাড করার মতো কিছু ছিল কিনা, সেখানে যেটা হ্যাঁ, ও বলেছে তো যে, সব বলেছে না, সব বলেছে না। সব বলেছে যে মাল্টিপল ভেরিয়েবল সাইজ অ্যান্ড শেপ, মোস্টলি পেরিফেরাল, ইনভলভিং অল দা জোনস অফ আচ্ছা, বোথ লাং। ভেরিয়েবল ভেরিয়েবল সাইজটা বলুক, শেপটা না বলুক, শেপ তো সবই রাউন্ডেড বলেছে, রাউন্ডেড ওয়েল ডিফাইন্ড, তাই না? সবাই ওয়েল, মানে একটু, সাইজ সবাই রাউন্ডেড ওয়েল ডিফাইন্ড, হ্যাঁ, শুধু রাউন্ড ভেরিয়েবল ইন সাইজ, ভেরিয়েবল ইন সাইজ বলুক। হ্যাঁ শেপ একটু মাঝে মাঝে আছে, যেমন এটা একটু তোমার ওভাল শেপ, এই যেমন ওভাল, এখানে একটু ওটা বলতে পারে বা বাদও দিতে পারে, এখানে যেমন একটু তোমার মনে করো উপবৃত্তাকার, তারপর সেটা বাদ দেওয়া যেতে পারে বা বললো সব ভুল বলার হবে না। পরে, সব বলার পরে লাইক ক্যানন বল অ্যাপিয়ারেন্স এই কথাটা বলে দিলে ভালো হয় সেটা। হ্যাঁ হ্যাঁ, সেটা বলেছে যে ক্যানন বল অ্যাপিয়ারেন্স, হ্যাঁ ঠিক আছে, তাহলে বা অসুবিধা গিভিং নেই। রাইজ টু ক্যানন বল অ্যাপিয়ারেন্স, হ্যাঁ সেটা মানে আগে বলেছে। থেকে, আগে থেকে এগুলা লিখে প্র্যাকটিস করলে পরীক্ষার হলে যে সুবিধা হবে আর কি। আর তো ঠিক আছে, সাদ্দাম, সে সাদ্দাম ঠিক বলেছে যে এটা ও চিন্তা করতেছে যে মেটাস্টেটিক লাং কার্সিনোমা, সেটাই। আর যে আমাদের আসলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি চিন্তা করি, রেয়ারলি হলেও অন্য কিছু সম্ভব, কিন্তু এরকম একটা অ্যাপিয়ারেন্সে তুমি অলমোস্ট শিওর থাকবা যে দিস শুড বি মেলিগনেন্সি, মেটাস্টেসিস। সেটা কোথা থেকে আসবে সেটা আমরা পরে দেখতেছি, কিন্তু একদম 100% আবার কনফার্ম থেকো না যে মেলিগনেন্সি ছাড়া আর কিছুই না। তোমাকে যদি 2-3টা DD বলে, তখন 1 নম্বর মেলিগনেন্সি, 2 নম্বর মেলিগনেন্সি, 3 নম্বরে আরো কিছু লেখার মতো হয়তো থাকতে পারে, সেটা আমরা দেখব পরে। তারপর শহীদুল, আসসালাম স্যার। হ্যাঁ, তুমি নাম্বার 3। স্যার মেনশন ওয়ান ইম্পর্টেন্ট হিস্ট্রি দ্যাট উইল কোয়েরি ফর ইটিওলজি, স্যার কোন হিস্ট্রি অফ ম্যালিগন্যান্সি আছে কিনা এটা? হ্যাঁ, তার মানে আসলে পেশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক অবস্থায় তোমার কাছে আসতে পারে, এমন হতে পারে যে তুমি এক্স রে করে প্রথমবার এটা পেলা, পেশেন্ট হয়তো নট অ্যাওয়ার, অথবা পেশেন্টের অন্য কোনো সিমটম থাকতে পারে যেটা নাকি আসলে তোমাকে খুব বেশি গাইড করবে না, কিন্তু একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি যেটা নাকি তোমাকে একদম লোকেশন সহ গাইড করবে। পেশেন্ট যদি বলে যে আমার তো জরায়ু টিউমার হয়েছিল, জরায়ু কেটে ফেলে দিছি, তখনই কিন্তু তোমার মধ্যে স্ট্রাইক করবে যে এটা আসলে সেই জরায়ু ক্যান্সারের মেটাস্টেসিস। পেশেন্ট যদি বলে যে আমার কিডনিতে টিউমার হয়েছিল, কিডনিতে অপারেশন হয়েছে বা কিডনি ফেলে দিছি, নেফ্রেক্টমি করা হয়েছে, তাহলে তোমার অ্যান্সার রাইট। যে একটা হিস্ট্রি যদি নিতে বলে তোমাকে, কিন্তু হিস্ট্রি নেওয়ার মতো অনেক কিছুই আছে, আমরা যেসব অর্গান থেকে মেটাস্টেসিস হয়, অর্গান বাই অর্গান আমরা অনেক হিস্ট্রি নিতে পারি, কিন্তু তোমার প্রশ্ন হলো 1, নাম্বার 1 এবং ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়ারিটা এটাই যে আপনার আগে কোথাও কোনো ক্যান্সার হয়েছিল কিনা, তাহলে তোমার জন্য এটার
ফার্দার ইভালুয়েশনটা খুব ইজি হয়ে যায়। আর যদি এমন হয় যে না পেশেন্ট আসলে জানে না কোনো, মানে পেশেন্টের কোনো হিস্ট্রি নাই, পাস্ট হিস্ট্রি অফ ক্যান্সার বা কোনো ডেফিনিট কোনো অর্গানের কথা বলতে পারছে না বা নন স্পেসিফিক ফিচার নিয়ে আসছে, অথবা স্টিল পেশেন্ট ইজ অ্যাসিমটোমেটিক, নট ইম্পসিবল, তুমি এরকম একটা এক্সরে দেখার পর কোন সাইটগুলি কমনলি চিন্তা করবা যে এই এই সাইট থেকে মেটাস্টেসিস হতে পারে? স্টিল তুমি হয়তো জানো না। আমি যে তার রেনাল সিস্টেম, স্যার রেনাল সেল কার্সিনোমা একটা হতে পারে স্যার, তারপর স্যার হচ্ছে যে কোরিও কার্সিনোমা স্যার, রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা স্যার, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা তুমি ধরো যে তুমি যখন লং কেস দিচ্ছ তখন তো পেশেন্ট ইন ফ্রন্ট অফ ইউ, তুমি যখন এক্সরে দেখছো তখন তো দ্যাট এক্সরে ইজ ইন ফ্রন্ট অফ ইউ, তখন তোমাকে কিন্তু চেঞ্জ করা যাবে না যে ইফ ফিমেল ইফ মেল। ইফ ইউ আর শিওর দিস ইজ এ ফিমেল পেশেন্ট, এতো এক্সরে ফিমেল দেখা যাচ্ছে, সো সেখানে তোমাকে প্রোস্টেট আনা যাবে না। মানে এখানে কোনো ইফ বলে কোনো কথা নেই, এটা তো রিটেন পরীক্ষা না, তাই না? তোমার ইন ফ্রন্ট অফ ইউ দি চেস্ট এক্সরে ইজ প্রেজেন্ট, ইন ফ্রন্ট অফ ইউ দ্য পেশেন্ট ইজ অ্যাভেলেবল, সো তুমি তখন ইফ যদি বাট কিন্তু ওইসবের দিকে যাওয়া যাবে না, স্ট্রেট ফরওয়ার্ড তুমি যা দেখতেছো তোমার সামনে যা আছে ওইটার উপর ভিত্তি করে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে কমন এক্সপোজ ভেরি গুড, যে আমরা একটু মনে রাখি যে ওই যে পাবলিক টি দিয়ে অনেক সময় এখানে তো আর প্রোস্টেট আসবে না, পাবলিক টি এর মধ্যে তোমরা সবাই জানো এটা ইউতে ইউটেরাস, বিতে ব্রেস্ট, ব্রেস্ট কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ ইন কেস অফ ফিমেল ম্যালিগন্যান্সিতে মেটাস্টেসিস, আর তারপরে লিভার, বোন, আইতে ইন্টেস্টাইন, কেতে কিডনি, টিতে টেস্টিস, এখানে যদিও টেস্টিস আসবে না এটা মনে রাখবা, তবে সেগুলি হলো যে অ্যাজ এ হোল মেটাস্টেসিস, এবং যেগুলি বললাম ওইগুলি কিন্তু সবগুলি ক্যানন বল আসলে করে। আবার ক্যানন বলের মধ্যে যদি আবার তুমি গ্রেডিং সাজাও যে কোনটার পরে কোনটা, তাহলে নাম্বার ওয়ান আসবে তোমার এই কিডনি হাইপারনেফ্রোমা, তারপর নাম্বার টু আসবে তোমার কোরিও কার্সিনোমা, তারপর বাকি সবগুলি করতে পারে যদি আমি একদম মোস্ট কমন কোনটাতে হয় সেভাবে যদি সাজাই আর কি। আর ব্রেস্ট কার্সিনোমা থেকেও তোমার ক্যানন বল সেটা হয়। তো তুমি পাঁচটা বলে ফেলছো এবং এগুলি তোমরা মনে রাখবা। আর লাংসে তুমি যেগুলি বললা সবগুলি বিলো ডায়াফ্রাম, অ্যাবভ ডায়াফ্রাম থেকে কি কোনো মেটাস্টেসিস হতে পারে না লাংসে বা ক্যানন বল হতে পারে না? তুমি যা বলছো ইউটেরাস, এন্ডোমেট্রিয়া, থাইরয়েড, 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 ব্রেস্ট স্যার, হ্যাঁ সেটাই, যে আমরা ব্রেস্ট ডেফিনেটলি একটা কমন প্রাইমারি অফ ক্যানন বল শ্যাডোস, তাহলে উপরে তোমাকে যেতে হবে থাইরয়েড, থাইরয়েড কার্সিনোমা বা ক্যান্সার অফ হেড নেক, সেখান থেকে সেটা কিন্তু তোমাকে ওমিট করা যাবে না, অলওয়েজ হোল বডিকে চিন্তা করতে হবে। তো স্যার একটা কোশ্চেন ছিল তিন নাম্বার নিয়ে, স্যার তিন নাম্বার নিয়ে, হ্যাঁ বলো স্যার। এখানে তো এক্সরেটা দিছে একটা ফিমেল পেশেন্ট, ব্রেস্টের শ্যাডো তো আছে, এখন স্যার ব্রেস্ট কার্সিনোমা থেকে সেকেন্ডারিস হতে পারে, এটাও তো একটা কমন, সো স্যার মেনশন বলছে ওয়ান ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে অ্যাডজেক্টিভ দিছে, হিস্ট্রি দেন ইউ উইল কোয়ারি, তো স্যার এখানে আমি তো ফিমেল পেশেন্ট, ফিমেলের এক্সরে দিছে, তার ব্রেস্টে কোনো লাম্প ছিল কিনা এটাও তো আমি কোশ্চেন হিসেবে আস্ক করতে পারি, মানে তার অন্য কোন অর্গানে কোন লাম্প হোক বা ক্যান্সার হোক সেটা আছে কিনা, ওইটাই আর কি মিন করা হবে হিস্ট্রিতে, যে আপনার মানে এটা কি একটু প্রিসাইজ করে একটা মধ্যে নিয়ে আসবো নাকি আমি ওভারঅল জিজ্ঞেস করব কোন অর্গানে আপনার ইয়া আছে কিনা, ওয়ান ইম্পর্টেন্ট বলছে তো এর জন্য মানে আর কি প্রিসাইজ করে বলতে হবে কিনা এখানে, ওই যে তোমার এনি অর্গানে, আপনার কোন অর্গানে কোন ক্যান্সার আছে কিনা অথবা কোন চাকা আছে কিনা, ওইভাবে মানে লাম্প আছে কিনা সেটা তুমি অবলিক দিয়ে দিতে পারো, তোমার অস্পিতে যখন নাকি মনে হবে যেন এটাও তো হয় ওটাও তো হয়, দেন ইউ গিভ অবলিক, এবং দুইটা দিলেই তোমার যেটাই সেট করা থাকবে সেটাই তুমি নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ এখানে পেশেন্টকে জিজ্ঞাসা করলে হবে যে আপনার কোথাও কোনো অন্য অর্গানে
কোথাও কোনো টিউমার হয়েছিল কিনা বা এখন বর্তমানে আছে কিনা বা কোনো অপারেশন হয়েছে কিনা, মোট কথা পুরো তোমার ক্যান্সার নিয়ে একটা কোশ্চেন যে আপনার কোনো টিউমার হয়েছিল কিনা, যদি একদম সহজ বাংলায় বলো। আর যদি বলো যে আপনার কোনো ক্যান্সার হয়েছিল কিনা, সেটাও হবে এখানে। হ্যাঁ ওই তুষার বলতে চাচ্ছে, হ্যাঁ ব্রেস্টের লাম্প তো সে বলতে পারবে পেশেন্ট, কিন্তু তোমার যদি এখন কিডনিতে একটা লাম্প হয়, এটা তো পেশেন্ট পাবে? এটা তো পাবে না, কিন্তু কিডনি থেকেও তো আসতে পারে। তোমার ওভারিতে একটা লাম্প আসতে পারে, কিন্তু এক্সট্রা ম্যাডাম ওই ফিমেল পেশেন্টে দিছেন তো এর জন্য আর কি বললাম। ও আচ্ছা, ফিমেল রিলেটেড তুমি বলতে চাচ্ছো, কিন্তু এটা ফিমেলের তো কিডনি থেকে হবে না তা না, তাই না? না না আর কি, কিন্তু ওয়ান ইম্পর্টেন্ট তো এর জন্য। হ্যাঁ হ্যাঁ, পুরো ওভারঅল হিস্ট্রিটা নিবা যে তার কোনো ক্যান্সারের কোনো হিস্ট্রি আছে কিনা, এটা আসলে ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, আর আর তোমার যদি এখানে একটা মাস্টেকটমি করা থাকতো, তাহলে তুমি আরো বেশি ডেফিনিট হতা যে আপনার কোনো ব্রেস্টে অপারেশন হয়েছে কিনা, সেটা সরাসরি তুমি বলতে পারতা, বুঝছো? জি ম্যাডাম। হ্যাঁ, আর ফিমেলে তো তোমার যে ওভারি ইউটেরাস থেকে কিন্তু খুব কমনলি আমরা পাই এটা, তো ঠিক আছে। মানে তুষার শুধু পাস্ট না, সাথে প্রেজেন্টও অ্যাড করতে চাচ্ছে আর কি, যে আপনার আগে কোথাও কোনো চাকা ক্যান্সার চাকা হয়েছিল কিনা, ক্যান্সার হয়েছিল কিনা, বা এখন কোথাও কোনো চাকা আছে কিনা, ওইটা তুমি অ্যাড করতে চাচ্ছো। ঠিক আছে, পাস্টের সঙ্গে পাস্ট এবং প্রেজেন্ট দুটো মিলিয়ে অ্যানসার করো। এই কেসটা আসলে আমি দিয়েছি একটা রিল রিয়েল লাইফ থেকে, যদিও এক্সরেটা ওই পেশেন্টের না। আমরা একটা পেশেন্ট দেখেছি 2-1 বছর আগে, সেই পেশেন্টটার বয়স ছিল 35 বা 40 হবে এর মধ্যে আর কি। তো পেশেন্টটা আমাদের কাছে আসলো সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, এটা লো সোসিও ইকোনমিক কন্ডিশন থেকে এসেছে, গ্রামে থেকে এসেছে, তার সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। হ্যাঁ, তো মাত্র কয়দিন, তার 7 দিন মনে হয় এরকম সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং আমরা যখন হিস্ট্রি নিলাম, এক্সরে করে এরকমই একটা এক্সরে পাওয়া গেল, আর তার হিস্ট্রি নিয়ে দেখা গেল যে সে 2 মাস আগে হিস্টেরেক্টমি করেছে, এবং এটা ওই গ্রামে মফস্বলের কোনো একটা ক্লিনিকে করেছে। এবং সেই হিস্টেরেক্টমি করার পরে সেটা বায়োপসিও করে নাই, তারা বলছে যে জরায়ুতে টিউমার হয়েছিল, অপারেশন 2 মাস আগে অপারেশন করে ফেলে দিছে। এবং এই 2 মাস পরেই সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে যখন আসলো, এক্সরে করে ঠিক এরকম একটা এক্সরে পাওয়া গেল। আসলে ওই পেশেন্টটা থেকেই আসলে কোশ্চেনটা করেছি আমি। তো আসলে এই যে এইভাবে বায়োপসি করে মানে অপারেশন করে সেটার হিস্টোপ্যাথোলজি টেস্ট না করাটা কিন্তু একটা ক্রাইম, এবং সেটা খুব অহরহ হয় যে আমি একটা অপারেশন করলাম, বিশেষ করে মফস্বল এরিয়াতে, এটা ফেলে দিলাম, এটা বায়োপসি হিস্টোপ্যাথোলজি টেস্ট করার যে কত ইম্পর্টেন্ট, পরে তোমার মেটাস্টেসিস নিয়ে আসে। তো ঠিক আছে, তো এভাবে তোমার ইউটেরাস এর মেটাস্টেসিস নিয়ে আসলো, আরেক পেশেন্ট দেখা যাবে কোলনের মেটাস্টেসিস নিয়ে আসবে, কোলন কার্সিনোমা, আরেক পেশেন্ট ব্রেস্ট নিয়ে আসবে, মানে তোমাকে মানে কি বলা যায়, সব দিক দিয়ে চোখ কান খোলা রেখে সব অর্গানগুলি আমরা মাথায় রেখে তারপরে আমরা অ্যাপ্রোচ করতে থাকবো। আমরা এই 5 নম্বর প্রশ্নে যাওয়ার আগে দেখো যে এই যে মানে মেটাস্টেসিস, মেটাস্টেসিস কি অলওয়েজ ক্যানোনবল শ্যাডোই হবে? আর কোনোভাবে কি মেটাস্টেসিস হতে পারে, মানে আর কোনো শেপে, আর কোনো চেহারায়? নাকি তুমি ক্যানোনবল শ্যাডোটা মাথার মধ্যে সেট আপ হয়ে আছে যে ক্যানোনবল নাই তো মেটাস্টেসিসও নাই? আর কি কিভাবে মেটাস্টেসিস হতে পারে বলো তো, রেডিওলজিক্যাল ফিচার কি কি ধরনের বলো, এনিওয়ান? স্যার স্যার হাইলা লিম্ফেডনোপ্যাথি নিয়ে আসতে পারে, তারপরে স্যার হচ্ছে ওই প্লুরালিফিউশন হতে পারে স্যার, ওই লিম্ফ্যাঞ্জাইটিক কার্সিনোমেটোসিস মানে লিম্ফেটিক স্প্রেড হলে স্যার রেটিকুলোনোডুলার অপাসিটি নিয়ে আসতে পারে। লিম্ফেজারি যদি লিম্ফেটিক স্প্রেড হয়, এটা তাহলে কি স্প্রেড এখন যেটা দেখতেছো স্যার? এটা হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড, হেমাটোজেনাস স্প্রেড। যদি লিম্ফেটিক স্প্রেড হয় তাহলে তোমার রেটিকুলেশনস নিয়ে আসবে, তোমার রেটিকুলোনোডুলার ফাইব, অনেক আইএলডি লাইক ফিচার নিয়ে তোমার কাছে আসতে পারে, পেশেন্ট অনেক হাইপোক্সিক থাকবে, হ্যাঁ সেপ্টাল থিকেনিং বা ওই জাতীয় ফিচার নিয়ে আসবে। ঠিক আছে, তো তো আমরা একটা পেলাম ক্যানোনবল শ্যাডো, একটা পেলাম ধরো যে তোমার লিম্ফেজাইটিস কার্সিনোমেটোসিস যেটার আইএলডি লাইক প্রেজেন্টেশন, রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন, অলসো হাইপোক্সিয়া নিয়ে আসবে ক্লিনিক্যালি। আর কি প্যাটার্ন নিয়ে আসতে পারে মেটাস্টেসিস? এবার ফেজ বি থেকে বলো, ফেজ বি আর কি কি টাইপের মেটাস্টেসিস হতে পারে, যে ক্যানন বল না, লিম্ফেঞ্জাইটিস কার্সিনোমেটোসিস না? স্যার আমরা একটা ক্যাভিটারি পেয়েছিলাম স্যার।
হ্যাঁ, আমরা একটা ক্যাভিটারি পেয়েছিলাম, তুমি যেটা পেয়েছিলে সেটা আমরা এখানে রেখে দিয়েছি। এই যে এটা একটা পেয়েছি। প্লুরালি ফিউশন নিয়ে আসতে পারে যদি প্লুরাতে মেটাস্টেসিস হয়। প্লুরাতে যদি মেটাস্টেসিস হয়, কিন্তু সেটা আসলে মেটাস্টেসিস এক্সরে দেখে মেটাস্টেসিস বলাটা কঠিন হবে। হ্যাঁ, দ্যাট ইজ মানে মেটাস্টেসিস, কিন্তু সেটা কি আসলে মেটাস্টেটিক প্লুরাল ইফিউশন নাকি অন্য প্লুরাল ইফিউশন সেটা একদম এক্সরে দেখেই কিন্তু তুমি বলতে পারবে না। কিন্তু যদি হচ্ছে পেশেন্টের কার্সিনোমা হিস্ট্রি থাকে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক ডিসট্রাকশন ইস্যু বলেন স্যার, রিপ ডিসট্রাকশন। হ্যাঁ, রিপ ডিস্ট্রাকশনও তোমার আমরা প্যারেনকাইমাল মেটাস্টেসিস চিন্তা করি। তাহলে আমি আরেকটু ফোকাসড করে দেই যে মেটাস্টেসিস ইন দ্য প্যারেনকাইমা কি কি টাইপের হতে পারে। একটা এই এই পেশেন্ট কিন্তু আমাদের ওয়ার্ডে ছিল। আচ্ছা, শোনা যাচ্ছে বিপরীতে? জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাহলে তুমি আমরা 5 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখি যে কি কি টাইপের মেটাস্টেসিস হয়। মেটাস্টেসিস এখানে কি আছে বলো তো দেখি। এটা কিন্তু, হ্যাঁ, এখানে একটা কেভিটি আছে। আর কোনো কিছু আছে এইখানে? দেখো যে ছোট্ট একটা নোডিউলের মতো আছে, তাই না? মেবি both is metastasis, both are metastasis, অথবা এমন হতে পারে this is primary, this is metastasis. এটা দেখো, এগুলি এটা আবার তোমার মোস্টলি পেরিফেরাল না, তারপরও মেটাস্টেসিস মানে ক্যানোনবল শ্যাডোস। কিন্তু সবসময় তুমি হা করে বসে থাকবে না যে অল মেটাস্টেসিস ক্যানোনবল শ্যাডোর মতো নিয়ে আসবে আমরা সেজন্য। আচ্ছা বলো তো দেখি, এই এক্সরেতে ক্যানোনবল শ্যাডো ছাড়া আর কি আছে যেটা নাকি ম্যালিগন্যান্সি বা টিউমারের পক্ষে কথা বলবে এই এক্সরেতে? জাস্ট একটু সাইট কোশ্চেন আর কি। তার একটা রিব ডিস্ট্রাকশন আছে। রিব ডিস্ট্রাকশন আছে? জি স্যার। ওই যে স্যার, যেটা স্যার ডান পাশের যে ক্যানোনবল তার উপরে রিবটা জাস্ট ডান পাশে, হ্যাঁ, পেশেন্টের ডান পাশে এখানে। হ্যাঁ, ওই স্যার, ওই স্যার আগে যে পয়েন্টটা করছিলাম, রিব নাম্বার বলো, রিব নাম্বার। এই স্যার, এই স্যার আপনি এখন আছেন ও জায়গায়। এই স্যার, এই এটা রিব নাম্বার স্যার। হ্যাঁ, রিব নাম্বার ওটা না স্যার, স্যার আরেকটু ল্যাটারালি, এই এটা স্যার। এটা? জি স্যার। না, এটা তোমার সরাসরি ডিস্ট্রাকশন বলাটা কঠিন। এখানেও তোমার এরকম, তুমি যদি হোল রিব দেখো এরকম তুমি ব্ল্যাক স্পট কিন্তু পাবা বা পেতে পারো। ঠিক ডেফিনিট ডিস্ট্রাকশন বলাটা আসলে কঠিন। এটা কত নম্বর রিব বলো? এটা কি অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? এটা কি অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? এটা স্যার হচ্ছে পোস্টেরিয়র। পোস্টেরিয়র কত নম্বর? 1 2 3 4 5 নম্বর স্যার। 1 2 3 4 5, হ্যাঁ, 5 নম্বর। তবে ডিস্ট্রাকশন নিয়ে একটু ইরোশন হতে পারে, আমরা কোন বিচ না। আর কোন ফিচার কি পাচ্ছ এখানে দেখো? সিওপি, সিওপিডি স্যার। এই যে স্যার, স্যার এই ওই যে লেফট সাইডে যে জায়গা পালমোনারি আর্টারি তার উপর ওই জায়গাটা তো স্যার অনেক বড় শ্যাডো আছে। এখানে দেখো মেডিসিনাল ওয়াইডেনিং এর মতো আছে। তাহলে এটা লিম্ফ নোড স্টেশন কত হবে? ফেজ বি বলো, এটা ফেজ এ এর জন্য লাগবে না। এটা তোমার স্টেশন কত হবে? এই যে এটা ট্রাকিয়া যদি হয়, এই লিম্ফ নোড যদি হয়, 4L হবে, তাই না? লেফটে আছে 4L, হ্যাঁ, কারণ লেফট বর্ডারের লেফটে আছে, সুতরাং এটা আমরা লেফট সাইড ধরবো 4L। তবে সেটা আমরা আমাদের আউট অফ সিলেবাস ডিসকাশন, যেহেতু প্রসঙ্গক্রমে এই দেখো এইখানে এটাও ইন্ডিকেট করে যে এখানেও তোমার মেটাস্টেসিস আছে, লিফ নোড ইনভলভমেন্ট আছে। আমরা আরো কিছু
হ্যাঁ, তুমি তখন মনে ডিসকানেক্টেড হয়ে গেছিলা, এই যে বলতেছিলা যে আমাদের একটা ক্যাভিটারি মেলিগন্যান্সি ছিল, আমরা সেটা দেখলাম। আর কি টাইপের মেলিগন্যান্সি হতে, মানে মেটাস্টেসিস হতে পারে, আদার দেন ক্যানন বল, আদার দেন ক্যাভিটারি? স্যার কোলাপস হতে পারে স্যার, না কনসোলিডেশন, ক্যাভিটেশন, কোলাপস, ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশন স্যার, রিজলভিং নিউমোনিয়ার মত হতে পারে। হ্যাঁ ভালো বলছো, অনেক সময় কিন্তু নিউমোনিয়া লাইক মেটাস্টেসিস হতে পারে, তোমার কাছে মনে হবে যে নিউমোনিয়া কিন্তু আসলে সেটা মেটাস্টেসিস, তাও সম্ভব, সেটা কিন্তু রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়বে। এই ক্যালসিফিকেশন কে বললা, শাহিন সুলতানা? জি স্যার। আচ্ছা ভেরি গুড। অনেক সময় কিন্তু আমরা ক্যালসিফিকেশন দেখে ধরি নেই যে দিস ইজ বিনাইন, কিন্তু অনেক সময় হয় কি তোমার যে অস্টিও সার্কোমা বা কন্ড্রো সার্কোমা, ওরা কিন্তু একদম বোন ফরমেশন করে, যেখানে মেটাস্টেসিস হলো ওইখানে তোমার বোন ফরমেশন করে, সেখানে তুমি কিন্তু ক্যালসিফিকেশন পেতে পারো ডি টু ফরমেশন অফ বোন। ইভেন তোমার ডিস্ট্রোফিক ক্যালসিফিকেশনও হতে পারে, বিশেষ করে যে ধরনের ক্যান্সারের প্রোগ্নোসিস ভালো, যেটা নাকি তোমার মনে করো যে সেভারাল ইয়ার্স পারজিস্ট করতে পারে উইথ গুড মেডিকেশন, এরকম একটা ক্যান্সার বলো তো দেখি, যে আসলে এটা ক্যান্সার না, ক্যান্সারের কাছে ক্যান্সারই কিন্তু তার প্রগ্নোসিসটা অন্য ক্যান্সারের মতো না, পেপিলারি সেল কার্সিনোমা, তাই না, থাইরয়েড কার্সিনোমা। আচ্ছা আমরা তাহলে এখন মাস্কারে বামে দেন, এই অনল তুমি একটু মাস্কারে বামে, এখানে সিটি স্ক্যান, এখানে দেখো যে এখানে মেটাস্টেসিস দেখা যাচ্ছে, মোস্ট প্রোবাবলি দিস ইজ দ্য প্রাইমারি, তার মানে লাং প্রাইমারিও লাং এ তোমার মেটাস্টেসিস করতে পারে। সব সময় যে তোমার একদম ক্যানন বল শ্যাডো নিয়ে মেটাস্টেসিস আসবে তা না, অনেক সময় তোমার এরকম এই ছোট ছোট নোডিউল, ছোট ছোট নোডিউল নিয়ে আসতে পারে। এখন এখানে যদিও অল দা জোনস দেখা যাচ্ছে বলে অনেকটা তোমার কাছে মিলিয়ারি টিভির মতো মনে হবে, এবং মিলিয়ারি টিভির একটা ডিডি কিন্তু তোমার মেটাস্টেসিস। অনেক সময় মানে আমাদের একটা পেশেন্ট ছিল যে এসে পুরালি ফুশন নিয়ে আসলো, চেস্ট এক্সরে এবং অন এনটিটিভি, এনটিটিভি খাচ্ছে, ইফুশন ড্র করার জন্য ভর্তি হলো 307, কিন্তু এক্সরেতে দেখা গেল কি লোয়ার জোনের মধ্যে কয়েকটা এরকম ছোট ছোট নোডিউল, দেন হোয়াই নট মেলিগন্যান্সি? আমরা ওই যে হেনা যে প্রশ্নটা করেছে ফ্রম হার এক্সপিরিয়েন্স, আমরা জিজ্ঞেস করলাম যে আপনার কি কখনো কোথাও অপারেশন হয়েছিল, সে বলে আমার তো জরায়ু কেটে ফেলছে, জরায়ুতে ইভেন শি নোজ দ্যাট ওয়াজ ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার ছিল। তারপরে তো আমরা মানে আমাদের মানে কি বলা যায়, আমরা বেশি দেরি করি নাই, যেদিন এডমিশন নিয়েছে তার পরের দিনই আমাদের এক্সপোজার মানে আমরা বের করে ফেলছি ঘটনাটা, দেন দ্যাট কেম অ্যাজ মেটাস্টেসিস। ঠিক আছে, তাহলে আমরা যদি ওই হিস্ট্রিটা না নিতাম যে আপনার কোনো পাস্ট হিস্ট্রি অফ সার্জারি, পাস্ট হিস্ট্রি অফ ক্যান্সার আছে কিনা, তাহলে কিন্তু এই ছোট ছোট নোডুল দুইটাকে আমরা ইগনোর করে যদি যেতাম তাহলে সেটা তোমার একটা বড় ভুল হয়ে যেত। তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ডায়াগনোসিসে হেল্প করলো সিম্পলি পেশেন্টের একটা হিস্ট্রি, যে পেশেন্টের হিস্ট্রিওক্টমি করা আছে এবং সেটা হিস্টোপ্যাথোলজি রিপোর্টও পেশেন্টের কাছে ছিল, কিন্তু পেশেন্ট সেটা বলার প্রয়োজন মনে করে নাই, আমাদের কি বলে এটা বের করতে হবে। আবার এমন হতে পারে পেশেন্ট বলবে যে আমার জরায়ুতে জরায়ু কেটে ফেলে দেওয়া হয়েছে, ওভারি কেটে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তার বায়োপসি রিপোর্ট নাই, তখনও তোমাকে চিন্তা করতে হবে যে সেটা হয়তো বা মেলিগন্যান্সি ছিল, নয়তো চেস্টে এই নোডিউলগুলি কেন আসলো। তাহলে এখানে যেরকম ক্লিয়ার কাট নোডিউল দেখা যাচ্ছে, স্মল নোডিউল, দেখো ক্যানন বলের ধারে কাছেও নাই, আবার এত অল জোন মিলে নাও থাকতে পারে, জাস্ট দুই একটা জোনের মধ্যে ছোট ছোট কয়েকটা নোডিউল তোমার থাকতে পারে, হয়তো পরে ওয়াইড স্প্রেড হবে। সেই জন্য অলওয়েজ অ্যাজ এ মানে বিশেষজ্ঞ হিসাবে, স্পেশালিস্ট হিসাবে, তোমার চোখ কিন্তু এরকম একদম ধারালো হতে হবে, সবসময় চোখে পড়তে হবে এই পয়েন্টগুলি। হ্যাঁ, এই পেশেন্টটা এটা তো আমাদের কাছেই এসেছিল, পরে পেশেন্টের ইনিশিয়াল ডায়াগনোসিস ছিল আসলে ব্রঙ্কিয়েকটিসিস, মানে আমাদের কাছে আসার আগে, বাট দি পেশেন্ট হ্যাজ এ লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, ইন দ্য পেলভিস, এবং আলটিমেটলি আমাদের এটার শেপ, দ্য পেশেন্টের ব্রঙ্কিয়েকটিসিসের কোনো কাফ নাই, কোনো প্রোডাক্টিভ স্পুটাম নাই, কোনো ইটিওলজি নাই, হোয়াই ইট শুড বি ব্রঙ্কিয়েকটিসিস, হোয়াই ইট ইজ নট ক্যাভিটারি মেলিগন্যান্সি, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন
অন দা ফার্স্ট ডে, প্রথম দিনে আমাদের যে মর্নিং সেশন হলো সেখানেই, তাই না? তোমাদের মনে আছে এই সিটি স্ক্যানটার কথা? হ্যাঁ, পরে এটা তোমার গাইনোকোলজিক্যাল ম্যালিগন্যান্সি ডায়াগনোসিস হলো, কিন্তু এই এক্সটা মানে এতটাই মোটামুটি এটিপিক্যাল বা ব্রঙ্কিয়েকটেসিস লাইক যে তাকে থেরাপি দেওয়ার আগে আমাদের কাছ থেকে লিখিত নিয়ে গেছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে দিস ইজ নট ব্রঙ্কিয়েকটেসিস, দিস ইজ মেটাস্টেসিস। আমরাও কনফিডেন্টলি লিখে দিচ্ছি যে দিস ইজ ক্যাভিটারি মেটাস্টেসিস। অ্যান্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং এই ক্যাভিটারি ম্যালিগনেন্সিটা চিন্তা করার কারণেই কিন্তু তার আলটিমেটলি টোটাল ম্যালিগনেন্সি ডায়াগনোসিস হয়েছে, না হলে কিন্তু এই পেশেন্টকে ব্রঙ্কিয়েকটেসিস এর জন্য এজিথ্রোমাইসিন তারপরে ইনহেলার এটা দিয়ে টিয়ে আমরা ভূত বানাই ফেলতাম। সেই জন্য এই মেটাস্টেসিস মানেই ক্যানন বল, মেটাস্টেসিস মানেই নোডিউল, দ্যাট শুড নট বি। ডিফারেন্ট টাইপ অফ মেটাস্টেসিস তোমার হতে পারে। তারপরে এখানে দেখো, এখানে ক্যানন বল মেটাস্টেসিস আছে, তাই না? ক্যানন বল আছে, আদার দেন ক্যানন বল আর কোন টাইপের মেটাস্টেসিস কি তোমাদের চোখে পড়ছে? হ্যাঁ দেখছো, এই যে কেভিটি আছে, কিন্তু তার মানে এটাকে আসলে ঠিক কেভিটি বলবো না, এটা সিস্ট, সিস্টের মতো, এটাকে বলে তোমার সিস্টিক মেটাস্টেসিস। তার মানে লাং ক্যান্সার মে মেটাস্টেসাইজ লাইক এ সিস্ট। আমাদের কিছু সিস্টিক লাং ডিজিজ আছে, একটা সিস্টিক আইএলডি নাম বলো তো, আইএলডি কিন্তু সিস্ট পাওয়া যায় ইচ্ছা মতো, ফেজ বি থেকে বলো স্যার, ল্যাঙ্গারহ্যান্সিয়াল হিস্টিওসাইটোসিস, তারপর লিম্ফেনজিওলিওমায়োমাটোসিস ল্যাম বলে যেটাকে, লিম্ফেনজিওলিওমায়োমাটোসিস, তারপর ল্যাঙ্গারহ্যান্সিয়াল হিস্টিওসাইটোসিস, ওইগুলিতে কিন্তু দ্যাট আর দ্য সিস্টিক লাং ডিজিজ। কিন্তু সামটাইমস তোমাকে যদি তিনটা বলে সিস্টিক মেটাস্টেসিস কিন্তু হয়, কিন্তু এটা আবার মনে রাখো যে দিস ইজ রেয়ার। তুমি যদি ওই সিস্টিক লাং ডিজিজ আগে চিন্তা না করে প্রথমেই সিস্টিক মেটাস্টেসিস চিন্তা করো, সেটা হবে না। তবে পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন, রিস্ক ফ্যাক্টর সব কিছু মিলেই তো ডায়াগনোসিস, শুধু এক্সরে দেখি তো আর করবো না। এখানে যেহেতু ক্যানন বল আছে, ক্যানন বলের সাথে সিস্টিক স্পেস আছে, সেহেতু এটাকে আমরা সিস্টিক মেটাস্টেসিস বলবো। এই যে দেখো, এখানে আরেকটা সিস্ট, তারপরে এখানে আরেকটা সিস্ট। সো সিস্টিক মেটাস্টেসিস হলো তোমার আরেকটা, আরেক প্যাটার্ন অফ মেটাস্টেসিস আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি। এবং সিস্টিক মেটাস্টেসিস হয় সাধারণত তোমার সেমিনোমা, তারপরে উইমস টিউমার, সার্কোমা, অস্টোজেনিক সার্কোমা বা ইউম সার্কোমা, এজ ওল সার্কোমাই মনে রাখো, সার্কোমা, সেমিনোমা, উইমস টিউমার, এগুলিতে তোমার সিস্টিক মেটাস্টেসিস সাধারণত হয়। আবার সেমিনোমাতে আবার ওই ক্যানোনবল শ্যাডোরও একটা কমন কজ, তাহলে সবই সম্ভব এটা হওয়া। আবার সার্কোমাতে তোমার ক্যালসিফাইড মেটাস্টেসিসও হয়। সো কোনো শতভাগ শিওর বলে কোনো কথা নাই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা দেখো, এই সিটি স্ক্যান তোমার কাছে মনে হবে যে দিস ইজ ডেফিনিট এ সিস্টিক লাং ডিজিজ, লিম্ফিনজিওলিওমায়োমাটোসিস আরো অনেক বেশি থাকে, একদম পুরা লাং জুড়ে থাকে, তোমরা যদি দেখে থাকো। এটা আসলে বিশেষ করে রেসপিরেটরি যারা ফেজ বিতে আছে তাদের জন্য বেশি লাগবে যে লিম্ফিনজিওলিওমায়োমাটোসিস। আমরা এটা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই যে কম, দিস ইন রিয়েল লাইফ দিস ইজ তোমার সিস্টিক মেটাস্টেসিস, ঠিক আছে? তাহলে কোথায় ক্যানন বল আর কোথায় সিস্ট, তুমি উইথ অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রি, এক্সামিনেশন, সব ডিটেলস এর পরে যদি তুমি এরকম ফিচার পাও, তুমি এটাকে সিস্টিক মেটাস্টেসিস দিও, এক্সপ্লেন করতে হবে তোমাকে। অনেক সময় হয় কি, এই যে এই ক্যাভিটারি ম্যালিগন্যান্সি, ক্যাভিটারি মেটাস্টেসিস গুলি তোমার এই যদি প্লুরার কাছে থাকে, ওরা কি করে এখানে ফিস্টুলা তৈরি করে ফেলে, ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা, এবং সেই জন্য এই মেটাস্টেসিস পেশেন্ট, মেটাস্টেসিস এর পেশেন্ট তোমার নিউমোথোরাক্স নিয়েও তোমার কাছে আসতে পারে। এখানে দেখো যে এই এখানে একটা ছোট্ট মেটাস্টেসিস আছে, ছোট্ট নোডিউল আছে। তুমি আমরা কিন্তু অনেক সময় নিউমোথোরাক্সের পর যে কলাপস, যে লাং টিস্যুটা কলাপস, যে লাং, ওইখানে কিন্তু খুব ভালো করে আমরা দেখব, ওইখানে দেখব যে পেটি অপাসিটি আছে, ওইখানে টিউবারকুলোসিস লাইক অপাসিটি আছে, ওইখানে তোমার ক্যানন বল শ্যাডো আছে, এবং সেই রিমেইনিং পার্ট অফ দ্য লাং মানে কলাপস লাং দেখে কিন্তু আমরা নিউমোথোরাক্সের কজ বলে দিতে পারি, এবং তোমার অস্পিতে বলবে
যে হোয়াট ইজ দ্য কজ অফ দিস নিউমোথোরাক্স, তুমি হয়তো তিনটা চারটা পাঁচটা বলে ফেললা, কিন্তু কজ হয়তো দেখা গেল কি এই এতটুকু এরিয়ার মধ্যে কলাপস এরিয়াটার মধ্যে রয়ে গেছে। এখানে দেখো এখানে ছোট্ট একটা নোডিউল আছে, পেশেন্টের হয়তো ক্লাবিং বা আদার রিস্ক ফ্যাক্টর ছিল মেলিগনেন্সির বা আদার এভিডেন্স ছিল মেলিগনেন্সির। এই পেশেন্ট যখন নিউমোথোরাক্স ডেভেলপ করলো আমরা তখন বলবো যে দিস ইজ ডিউ টু ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা, কারণ কি মেলিগনেন্সি হোক প্রাইমারি হোক মেটাস্টেসিস হোক এগুলির কাজই হলো নেক্রোসিস করা, এগুলির কাজই হলো সারাউন্ডিং স্ট্রাকচারগুলিকে ইরোড করা, সে পুরোটাকে ইরোড করে ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা করে নিউমোথোরাক্স করে ফেলছে। সুতরাং তুমি যখন নিউমোথোরাক্স পাবা তোমাকে এই যে রিমেনিং লাংটুকু এই লাংটুকুতে ভালো করে দেখতে হবে যে এখানে কোনো মেটাস্টেসিস আছে কিনা, এখানে কোনো পেচি অপাসিটি আছে কিনা, এখানে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা যার কজ যার কারণে নিউমোথোরাক্স হয়েছে বা নিউমোথোরাক্সের কারণ এখানে হয়তো লুকিয়ে আছে। হ্যাঁ, এখন আমরা যে শাহিন সুলতানার অ্যান্সারে চলে আসি, দেখো যে এই যে এটা এখানে তোমার একটু ক্যালসিফিকেশন মনে হচ্ছে, একটা ক্যালসিফাইড শ্যাডো, আমরা শুধুমাত্র এক্সরে দেখে হয়তো এটাকে ইগনোর করে যাব যে তো ক্যালসিফিকেশন দিস ইজ নাথিং। হ্যাঁ, অবশ্য এখানেও আছে মাল্টিপল, এখানে আছে এই জায়গায় আছে, এবং এর সিটি স্ক্যানে দেখা গেল কি যে হ্যামারটোমার লাইক ফিচার, যদি এরকম নোডুলের মধ্যে ক্যালসিফিকেশন পাও তাহলে আমরা চিন্তা করি হ্যামারটোমা অথবা গ্রানুলোমা, গ্রানুলোমা কিন্তু ক্যালসিফিকেশন হয় ধরো টিউবারকুলোসিস সার্কোডোসিস এগুলিতে। তো এখানে আসলে ঠিক ক্যালসিফিকেশন মানে কি একদম বোন ফরমেশন হয়ে গেছে, তুমি দেখো এই বোন এই রিবের সঙ্গে এই যে হোয়াইট হোয়াইটনেসের কোনো কিন্তু ডিফারেন্স নাই, দ্যাট মিন্স একদম বোন এটা, তাহলে এটা ছিল আসলে অস্টিও সার্কোমা। তাহলে অস্টিও সার্কোমা কন্ড্রো সার্কোমা ওগুলি কি করে মেটাস্টিসিসের মধ্যে ওসিফিকেশন করে ফেলতে পারে, সেজন্য এটাও একটা মেটাস্টেসিস, তবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে হ্যামারটোমা এবং গ্রানুলোমা, তোমার প্রথমে আমরা সেটাই চিন্তা করব। আর তোমার যদি অস্টিওসার্কোমা কন্ড্রোসার্কোমা এগুলি থাকে, পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড থাকে, সেটার তো তোমার এভিডেন্স থাকবেই, সেই এভিডেন্সগুলি তোমায় খুঁজতে হবে, এবং তুমি একটা ক্যালসিফাইড এরকম নোডুলার রিলেশন পেলে তোমার কাজ হবে তার অস্টিওসার্কোমা কন্ড্রোসার্কোমার পক্ষে খোঁজখবর নেওয়া, তার বোন এক্সামিনেশন করা, তার থাইরয়েড এক্সামিনেশন করা, তার ওই লাইনে হিস্ট্রি নেওয়া। দেখা গেলো পেশেন্টের হয়তো এম্পুটেশন করা আছে আর পেশেন্টও বলে নেই আমিও দেখিনি এক্সামিন করিনি, বাট একটা এম্পুটেশন আই মে মিস যদি আমার মাথায় না থাকে। সুতরাং আমরা শাহিন সুলতানের সাথে একমত যে যদিও রেয়ার ইন সাম কন্ডিশনস ক্যালসিফাইড মেটাস্টেসিস হওয়াও সম্ভব, অ্যান্ড ক্যালসিফিকেশন ডাজ নট এক্সক্লুড মেটাস্টেসিস যদিও রেয়ার। আচ্ছা, এইখানে এখানে মেটাস্টেসিস এটাও তোমাদের বলেই দেই যে এটা আসলে মেটাস্টেসিস আছে, কিন্তু মেটাস্টেসিসের চারপাশে দেখো আমাদের জিজারিন আছে, জিজারিন জি স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। তুমি দেখো যে এই যে কনসোলিডেশন, কনসোলিডেশনের চারপাশে আবার একটু একটু গ্রাউন্ড গ্লাস শ্যাডোর মতো দেখা যাচ্ছে না হালকা, এটা হলো ডিপ কনসোলিডেশন, এখানে হলো তোমার হালকা কনসোলিডেশন, দিস ইজ এটাকে আমরা কি বলি, কি সাইন বলি? হ্যালো সাইন। হ্যালো সাইন, ভেরি গুড। তাহলে আমরা যখন এই যে হ্যালো সাইন, তো আমরা একটা প্যাথোলজি জান নাকি ইমিউনোসাপ্রেসিভ স্টেটে এটা পেলে আমরা ইনভেসিভ অ্যাসপারগ্লোসিস চিন্তা করি, কিন্তু এই পেশেন্টের কনটেক্সট কিন্তু ভিন্ন, এই পেশেন্ট তোমার কাছে মেলিগনেন্সির হিস্ট্রি নিয়ে আসছে, তাহলে এই যে গ্রাউন্ড গ্লাস এটা কি ইন্ডিকেট করে চারপাশে? ইট ইন্ডিকেটস হিমোরেজ, তার মানে হিমোরেজিক মেটাস্টেসিস আরেকটা টার্ম আছে। তাহলে আমরা কত রকমের মেটাস্টেসিস পাচ্ছি দেখো, ক্যানন বল পাচ্ছি, ক্যাভিটারি পাচ্ছি, সিস্টিক পাচ্ছি, ক্যালসিফাইড পাচ্ছি, হিমোরেজিক পাচ্ছি, এই যে হিমোরেজিক মেটাস্টেসিস। তো সুতরাং তুমি যদি এরকম কখনো কোনো নোডুলের চারপাশে এরকম হিউ পাও, সেটা যদি ইন কেস অফ ইমিউনোসাপ্রেসড পেশেন্ট সিভিয়ারলি কেমোথেরাপি পাচ্ছে, হ্যামাটোলজিক্যাল মেলিগনেন্সি আছে, দ্যাট ইজ ইনভেসিভ অ্যাসপারগ্লোসিস, নো ডাউট। আর অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ মেলিগনেন্সি অর মেটাস্টেসিস এটা হতে পারে হিমোরেজিক মেটাস্টেসিস। এইখানে কি একটা বলতো, এই এটাও তোমার মেটাস্টেসিস, বলতো দেখি কোথায় কি মেটাস্টেসিস কোথায় হয়েছে?
এটা হলো তোমার টিউমার এম্বোলিজম। এখানে দেখো এটা পালমারি ভেসেল না, পালমারি আর্টারি, পালমারি আর্টারিতে দেখো যে টিউমার এম্বোলিজম একটা টার্ম আছে, লিম্ফ নোড ইনভলভমেন্টও আছে। তার মানে তোমার টিউমার এম্বোলিজম বা টিউমার মেটাস্টেসিস, এটা এম্বোলিজম মানে তো এক জায়গা থেকে এসে টিউমারটা, ইট মে বি এম্বোলিজম এম্বোলাস, তাই না, ক্লটেড মাস অফ ব্লাড, সেটাও হতে পারে, আমরা শুধু এটা দেখে তো বলতে পারতেছি না। কিন্তু এটার আলটিমেট ইভ্যালুয়েশনে দেখা গেছে যে এটা আসলে নিজেই একটা মেলিগন্যান্সি হিস্টোপ্যাথোলজিতে। তার মানে টিউমার নিজে হাইপারকোয়াগুলেবল স্টেট করে যেমন পালমারি এম্বোলিজম করতে পারে, আবার টিউমার টিস্যুটা নিজেই মেটাস্টেসিস হয়ে ছুটি গিয়ে ওইটা তোমার পালমারি আর্টারি ব্লক করে পালমারি এম্বোলিজম লাইক ফিচার করতে পারে। সুতরাং সেই জন্য বলা হয় যে ইন মেলিগন্যান্সি, ইন প্রেগনেন্সি, ইন সিবিডি ইমোবিলাইজেশন যেখানে থাকে, এই তিনটার কমন মোড অফ ডেথ হলো পালমারি এম্বোলিজম। তাহলে টিউমার মেটাস্টেসিসও একটা আছে টিউমার এম্বোলিজম লাইক। আচ্ছা, এই কন্ডিশনটা আসলে খুব রেয়ারলি হয়, তারপরে তোমাদেরকে একটু বলি। এই পেশেন্টের ফিউ ইয়ার্স ব্যাক তার হিস্ট্রি ছিল তোমার হাইপার নেফ্রোমা, তারপর তার অপারেশনও হয়েছে এবং পেশেন্ট ভালোই ছিল। পরে তার এই সিটি স্ক্যান ফাইন্ডিংটা এরকম, আমরা তাহলে কি চিন্তা করতে পারি? আমরা কিন্তু আজকে মেটাস্টেসিসের ডিসকাশনে আসি, মেটাস্টেসিসের লাইনে চিন্তা করে বলো যে হোয়াট হ্যাপেন বা কি হলো এখানে ঘটনাটা কি। সবসময় মনে রাখবা যে এই যে আমরা ক্যানোনবল শ্যাডো পাচ্ছি বা লাং প্যারেনকেমাতে মেটাস্টেসিস পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, কে বললা স্যার? আমি শারমিন। হ্যাঁ আচ্ছা, ইয়েস, এন্ডোব্রঙ্কিয়াল মেটাস্টেসিস। এন্ডোব্রঙ্কিয়াল মেটাস্টেসিস হলো খুব রেয়ার, 5% ক্ষেত্রে তোমার এন্ডোব্রঙ্কিয়াল মেটাস্টেসিস হয়, আর 95% ক্ষেত্রেই কিন্তু তোমার হবে ইন দ্য প্যারেনকাইমা বা আউট অফ তোমার ব্রঙ্কাস। সো আমরা যদি এমন হয় যে একটা পেশেন্টের ব্রঙ্কোস্কোপিতে আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেলাম, এন্ডোব্রঙ্কিয়াল মাস পেলাম, আবার প্যারেনকাইমা তো তোমার অপাসিটি আছে, তাহলে আমরা প্রাইমারি কোনটাকে ধরবো, সেকেন্ডারি কোনটাকে ধরবো? আমরা প্রাইমারি ধরবো অলওয়েজ এন্ড্রোব্রঙ্কিয়ালকে, কারণ আমরা জানি যে এন্ড্রোব্রঙ্কিয়াল মেটাস্টেসিস ইজ ভেরি রেয়ার। মেটাস্টেসিস হবে 95% ক্ষেত্রে ইন দ্য প্যারেনকাইমা, কিন্তু এইখানে ঘটনা হলো ওই যে 5% 100%, এই যে তোমার বাকি যে 5%, সেই 5%-এর ঘটনা এখানে ঘটে গেছে। সেই রেনাল সেল কার্সিনোমা মেটাস্টেসিস হয়েছে কোথায়? প্যারেনকাইমাতে না হয়ে একদম এন্ড্রোব্রঙ্কিয়াল মেটাস্টেসিস হয়ে গেছে। এটা তো তোমার রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসের মধ্যে তোমার মেটাস্টেসিস হয়ে। তাহলে কেন আমরা এখন ফেজ এ থেকে, একজন বলো যে কেন আমরা এটা এন্ড্রোব্রঙ্কিয়াল প্যাথোলজিটা চিন্তা করলাম? এখানে কি ক্লু আছে যে এন্ড্রোব্রঙ্কিয়াল কোনো প্যাথোলজি আছে ফেজ এ থেকে? হ্যাঁ, এনিওয়ান? স্যার লুমেন তো স্যার অক্লুড মনে হচ্ছে, লুমেন অক্লুশন তো এটা এত খুঁজে বের করতে হবে, কিন্তু তার আগেই চোখের সামনে জলজল করতেছে একটা ফাইন্ডিং। হ্যাঁ, মেডিসিনাল শিফটিং হয়ে গেছে তো, এই যে দেখো এগুলি কি এত বাম পাশে থাকবে, এগুলি তো থাকবে তোমার সেন্টারি থাকবে। হ্যাঁ, কলাপস, এবং এই কলাপসটুকু দেখেই আমাদের ফেসবি রেসিডেন্ট বলল যে দেয়ার শুড বি সাম প্যাথোলজি উইদিন দ্য ব্রঙ্কাস, তাই না? উইদিন দ্য ব্রঙ্কাস সাম প্যাথোলজি না হয়ে তোমাকে কিভাবে কলাপস করবে? বাইরে থেকে কম্প্রেস করে করতে পারে, এখানে তো বাইরে থেকে কম্প্রেস করার মতো কোনো কিছু দেখা যাচ্ছে না। তো দেয়ার শুড বি সামথিং উইদিন দ্য ব্রঙ্কাস, যে জন্য তোমার কি হয়েছে, ডিস্টাল টু দ্য ব্রঙ্কাস পুরো লাং চুপসে গেছে। চুপসে যাওয়ার কারণে এখানে এই যে পালমারি ট্রাঙ্ক, এখানে অরটা, মানে মেডিস্টিনাল যত স্ট্রাকচার আছে সব কিছু তোমার বামে ছড়ে গেছে। এই যে এটা কি এত বামে থাকবে, এটা তো সেন্ট্রালি থাকবে, এখানে থাকবে, এই বরাবর থাকবে অরটাটা। সো যেহেতু বামে সরে গেছে, দেয়ার শুড বি সামথিং উইদিন দ্য লেফট ব্রঙ্কিয়াল ট্রি। এবং আমি যেহেতু বললাম যে তার 2 বছর আগে ব্রঙ্কিয়া হাইপার নেফ্রোমা রেনাল সেল কার্সিনোমার হিস্ট্রি ছিল বা ছিল, হ্যাঁ, তাহলে এটা মেটাস্টেসিস হয়েছে। সেই যে 5%
ক্ষেত্রে পসিবল অ্যান্ড্রোব্রঙ্কিয়াল সেটা। সো 95% ক্ষেত্রে মেটাস্টেসিস হবে আউট অফ ব্রঙ্কাস, আর যেহেতু ইম্পসিবল বলে কিছু নাই, কখনো কখনো রেয়ারলি অ্যান্ড্রোব্রঙ্কিয়াল মেটাস্টেসিস হতে পারে, যেমন এই ক্ষেত্রে হলো। আচ্ছা, আর মেটাস্টেসিস মানেই যে মানে ক্যানোনবল শ্যাডো বা এই টাইপের ফাইন্ডিং মানেই যে মেটাস্টেসিস, নট অলওয়েজ ট্রু, কিছু ব্যতিক্রম থাকতে পারে। হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে দুইটা ব্যতিক্রম দেখাবো, দেখিয়ে আমরা আমাদের ওই কোশ্চেনে আবার চলে যাবো, একটা কোশ্চেন বাকি আছে। এইটা তোমার মেটাস্টেসিস লুকিং, ডেফিনেটলি তুমি অস্পিতে যদি অ্যাপ্রোপ্রিয়েট কোনো তোমাকে ডাইভার্ট করার মতো ডেফিনিট কোনো ক্লিনিক্যাল পিকচার দেওয়া না হয় অন্য কোনো কন্ডিশনের, তাহলে তোমাকে কিন্তু এটাকে মেটাস্টেসিসই ভাবতে হবে প্রথমে। কিন্তু এটা আসলে মেটাস্টেসিস না, বলতো কি বা কি হতে পারে, কি কি হতে পারে? এটা হলো এটা সেপটিক এম্বোলাই, তার মানে সেপটিক এম্বোলাই হলে তার হিস্ট্রি এক্সামিনেশন ডিফারেন্ট হবে, তাই না? তার সেপটিক এম্বোলাই কিন্তু তোমার মেটাস্টেসিসের সাথে মিমিক করতে পারে, যেমন এই পেশেন্টের যেটা হলো, এই পেশেন্টের যে এখানে, এই পেশেন্টের এখানে, এই পেশেন্টের এখানে আছে, চেস্ট এক্সরেতে একটু লেস ক্লিয়ার, কিন্তু আমরা তারপরেও মেটাস্টেসিসটা রেডিওলজিক্যালি চিন্তা করব, এবং সিটি স্ক্যানটাও রেডিওলজিক্যালি আমাদের এক নম্বরই মেটাস্টেসিস। কিন্তু আফটার টেকিং হিস্ট্রি, আফটার হ্যাভিং দ্য ব্যাকগ্রাউন্ড, এটা ডায়াগনোসিস হয়ে গেল তোমার সেপটিক অ্যাম্বোলাই। সেপটিক অ্যাম্বোলাইটা এরকম মেটাস্টেসিস লাইক, মাল্টিপল মেটাস্টেসিস লাইক প্রেজেন্ট করে। এটা বললে তোমরা আবার বেশি ডাইভার্ট হয়ে যাবা, মানে এটাও তোমাকে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর পর্যন্ত চিন্তা করতে হবে যে দিস ইজ মেটাস্টেসিস, নাথিং এলস। কিন্তু ওই যে হিস্ট্রি এবং এক্সামিনেশন ইম্পর্টেন্ট, তুমি একটা এক্স রে দেখি খুব শতভাগ কনফিডেন্ট নিয়ে পেশেন্টকে কোনো কিছু বলে দিবা না, ঠিক আছে? তাহলে এইটা তোমার আসলে ইন রিয়েল লাইফ এগুলি আসলে কি বলে, এই যে গ্যালাক্সি সাইন আছে না একটা, এখানে দেখো এখানে অনেকগুলি গ্রানুলোমা একসাথে হয়ে এরকম একটা একটা সাইন করছে, এবং মনে হচ্ছে যেন তোমার রাতের আকাশের মতো, রাতের আকাশের মতো। তাহলে গ্রানুলোমা করে এরকম কমন দুইটা কন্ডিশন বলো তো, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস। তাহলে এটা তুমি তোমার যখন মেটাস্টেসিস এর ডিডি আসবে, তুমি ওই যে বললাম এক থেকে ছয় পর্যন্ত ম্যালিগন্যান্সি চিন্তা করবা, তারপরে তুমি টিবি সার্কোইডোসিসটাও আনতে পারো, কারণ এটা এটা ম্যালিগন্যান্সি না, দিস ইজ তোমার ঠিক এরকম, এটা হলো সার্কোইডোসিস, এবং এরকম ফিচার নিয়ে আমরা টিবিও পেয়েছি। তারপরে গ্রানুলোমাগুলি কোলেস করে, গ্রানুলোমাগুলি একসাথে হয়ে ছোট ছোট গ্রানুলোমাগুলি এরকম তোমার একটা রাতের আকাশের মতো একটা অ্যাপিয়ারেন্স দিতে পারে, এটাকে বলে গ্যালাক্সি সাইন, ছায়াপথ সাইন। এটা হলো মেডিসিনাল উইন্ডো, এটা হলো তোমার লাং উইন্ডো, দুটাতে দুই রকম দেখা যাচ্ছে। সুতরাং সেপটিক অ্যাম্বোলাই, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সেগুলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস রাখবা, কারণ এমন হতে পারে তোমার কাছে বলবে চারটা ডিডি লিখো, তুমি তো তখন ম্যালিগন্যান্সির পরে আর কিছু মাথায় নেই, কিন্তু এটা পসিবল, এটা রেয়ার। এখন মনে করো এই পেশেন্টের হয়তো ইরাইথেমা নোডোসান ছিল, এই পেশেন্টের বাইলেটারাল হাইলার লিম্ফোডিনোপ্যাথি ছিল, এই পেশেন্টের সার্কোইডোসিসের পক্ষে ডেফিনিট কিছু ফিচার ছিল, সো হোয়াই নট সার্কোইডোসিস? আমরা তো শুধু রেডিও এক্স রে সিটি স্ক্যান দেখে ম্যালিগন্যান্সিটা এক নম্বরে বলবো, ঠিক আছে, কিন্তু আফটার টেকিং হিস্ট্রি ম্যালিগন্যান্সি দেখবো যে এটা চার নম্বরে চলে যাবে, সার্কোইডোসিস চলে আসবে। এই পেশেন্টের হয়তো দেখা গেলো যে কন্ট্রাক্ট হিস্ট্রি টিবি আছে, ফ্যামিলিতে সব টিবি, তার ওয়েট লস হচ্ছে বা ফিভারটা টিবির মতো, তার এমটি 20 হয়ে আছে, হ্যাঁ, ইএসআর 130 হয়ে আছে, তারপর আমার টিবি চিন্তা করতে দোষ কি? দেন ইফ ইউ ডু ইনভেস্টিগেশন, অল দ্য ইনভেস্টিগেশন, দেন ইট উইল কাম এস টিউবারকুলোসিস। সো আমরা আজকে দেখলাম যে ডিফারেন্ট টাইপস অফ মেটাস্টেসিস, সেটা কে হেনা যেটা সেট করলো যে ক্যানোনবল শ্যাডো দিস ইজ দ্য মোস্ট টিপিক্যাল, এছাড়াও ছোট ছোট নোডুল, নোডুলার হতে পারে, কেভিটেশন হতে পারে, কেভিটারি হতে পারে, ক্যালসিফিকেশন হতে পারে, তারপরে সিস্টিক হতে পারে, সবগুলি আমরা দেখলাম। এখন আমরা আমাদের সেই কোশ্চেনে চলে যাই। আরেকটা মনে রাখবো, ওই যে নিমোথোরাক্স করে যেটা দেখালাম, সেটা হলো ওই যে অস্টিওসার্কোমা, এনজিওসার্কোমা, ওইগুলি বেশি করে। তাহলে কোন মেটাস্টেসিস আবার কোনটা বেশি করে, এগুলি কিন্তু তোমরা যারা ফেজ বি এবং এফসিপিএস পালমোনোলজি থার্ড পার্টি আসো তাদের জন্য লাগবে, ফেজ এতে বেটার টু নো।
জানাটা ভালো। তো এটা থেকে আমরা শিখলাম যে দেয়ার আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ মেটাস্টেসিস। এখান থেকে আমরা জানলাম এন্ড্রোবঙ্কিয়াল মেটাস্টেসিস পসিবল এবং দ্যাট উইল প্রেজেন্ট অ্যাজ শিফটিং মেডিয়াস্টিনাম, দ্যাট মিনস কলাপস। তার মানে মেটাস্টেসিস সরাসরি পালমারি ভেসেলের ভিতরে হতে পারে, টিউমার এম্বোলিজম। মেটাস্টেসিস এর সাথে তোমার হিমোরেজ থাকতে পারে, দ্যাট উইল ম্যানিফেস্ট অ্যাজ কনসোলিডেশন এবং তার চারপাশে গ্রাউন্ড গ্লাস শ্যাডো, এটাকে বলে আমরা হ্যালো সাইন, জিজারিং যেটা বলল। মেটাস্টেসিস ক্যালসিফিকেশন নিয়ে আসতে পারে এবং যেগুলি নাকি বোন রিলেটেড অস্টিওসারকোমা কন্ড্রোসারকোমা সেগুলি বেশি করে, আবার যেগুলি নাকি একটু একটু লো গ্রেড টিউমার যেমন থাইরয়েড পেপিলারি সেল পেপিলারি কার্সিনোমা থাইরয়েড সেগুলি তোমার করতে পারে এরকম ক্যালসিফিকেশন। সো ক্যালসিফিকেশন ডাজ নট এক্সক্লুড ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস। মিটি বললাম যে আমাদেরকে নিউমোথোরাক্সের পর অবশিষ্ট যে কলাপস লাং টিস্যু সেখানে আমাকে ডিটেইলস দেখতে হবে, কোনো আন্ডারলাইং প্যাথোলজি আছে কিনা সেখান থেকে আমাদের ইটিওলজি জানতে হবে, বলতে হবে, অস্পিতে লিখতে হবে। সিস্টিক মেটাস্টেসিস হতে পারে, একই সঙ্গে ক্যানোনবল এবং সিস্টিক দুইটাই হতে পারে। আর এটা এটা যখনই মেটাস্টেসিস বলি তখনই এটার স্মৃতি আমাদের মনে পড়ে যে পেশেন্ট প্রেজেন্ট পেশেন্ট ব্রঙ্কিয়েক্টিসিস হয়ে আমাদের কাছে আসলো, বাট দ্যাট ওয়াজ টেকেন এজ দ্যাট ওয়াজ ট্রিটেড এজ দ্যাট ওয়াজ কনসিডার্ড এজ ক্যাভিটারি ম্যালিগন্যান্সি ফ্রম দ্য ফার্স্ট ডে। সেই জন্যই তোমার এই যে রেডিওলজি ডিটেইলস জানাটার ইম্পর্টেন্স। এটা হলো যে যে ছোট ছোট নোডিউল, সেটাও এই পেশেন্ট না আরেক পেশেন্ট ওয়াজ টেকিং এনটিটিভি, পেশেন্ট ডেভেলপ প্লুরাল ইফিউশন এবং জাস্ট ওয়ান হিস্ট্রি আপনার কি ছিল আগে, সিইং সাম নোডিউলস এবং সেই নোডিউলগুলি খুব ভালো করে তাকালে তারপরে বোঝা যায়, ইউ মে মিস, কিন্তু মিস করা যাবে না। তোমরা সবাই কিন্তু পোস্ট গ্রাজুয়েট মানে স্টুডেন্ট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডক্টরস, সো মিস করলে আর তোমরা মিস করলে আর কোথাও তো আর তার আশ্রয় নেই, সব জায়গায় মিস হতেই থাকবে, তোমাদের উপরে তো আর যাওয়ার কোনো জায়গা নেই। দেন ছোট ছোট নোডিউল হয়েও মেটাস্টেসিস হতে পারে, এগুলি তো টিপিক্যাল যেগুলি দেখালো। হ্যাঁ আচ্ছা, আমরা তখন এই প্রশ্নে চলে আসলাম, এখন বলো পাঁচ নম্বর প্রশ্নটা কে বলবা? পাঁচ নম্বর প্রশ্নটা সায়েম বলো, সায়েমের কথা আমরা ভুলে যাই, আমাদের ফেসবি রেসিডেন্ট সায়েম অনেক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তুমি পাঁচ নম্বর প্রশ্নটা রাইট ফর ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস স্যার, এর পরে আমরা সিটি স্ক্যান অফ চেস্ট আর সিটি গাইডেড এফএনএসএ করা যেতে পারে, স্পুটাম ফর এএফপি জিন এক্সপার্ট এগুলো করব এক্সক্লুড করার জন্য, তারপরে রুটিন ইনভেস্টিগেশন যেমন সিবিসি এটা একটা, আর একটা আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন প্রাইমারি যদি ওই হিস্ট্রি ওইরকম না থাকে হোল অ্যাবডোমেনের প্রাইমারিটা দেখার জন্য যে ওখান থেকে আসছে কিনা, চারটা বললাম স্যার। আচ্ছা তুমি যদি, যেহেতু আমরা ম্যালিগন্যান্সিটা আমাদের মাথায় চলে আসছে যে মেটাস্টেসিসটা, আমাদের এখন মূল লক্ষ্য হবে যে এটা কোন টাইপের কার্সিনোমা এবং এটার সোর্স কোথায়, তাই না, প্রাইমারিটা কোথায়, সেটা হবে আমাদের মূল। তারপরে এক্সক্লুশনটা আসলে পরে, আমরা যদি আরো বেশি দেয় ছয়টা সাতটা দেয় ইয়েস ইউ ডু স্পুটাম ফর এ বি এটা, কিন্তু আমরা এখানে দেখে এতটাই কনভিনসড যে এটা আসলে ম্যালিগন্যান্সি হবে, সেক্ষেত্রে আমরা প্রথম আমাদের টার্গেট হবে ইনভেস্টিগেশনের আমাদের মূল লক্ষ্য হবে যে আমরা প্রাইমারিটা এক্সক্লুড করব, মানে ইস্টাবলিশ করব, নট এক্সক্লুড ইস্টাবলিশ করব। তুমি যদি প্রাইমারিটা এবং এই টিউমারের টাইপটা কি, এই ক্যান্সারের টাইপটা কি সেটা আমরা দেখব। তো তুমি যেহেতু সিটি স্ক্যান করবাই, হোয়াই অনলি চেস্ট? তুমি চেস্টের সিটি করে হয়তো আরো ডিটেইলস জানতে পারবা, তুমি নেক থেকে শুরু করে আপ টু পেলভিস অ্যাবডোমেনও করা যায়। হ্যাঁ নেক, তারপরে চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস পুরোটা যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু তোমার প্রাইমারি একটা তোমার চলে আসবে। আচ্ছা তাহলে আমরা সিটি স্ক্যান করলাম একটা,
যে তার প্রাইমারি সোর্স গুলি দেখার জন্য। তারপরে তোমার মাথায় মনে করো যে এটা আসলে ক্যান্সারই আছে, আর কি করতে চাচ্ছ বললা? সিটি গাইডেড এফিনিসি করবা, তাই না? যে এটা কি টাইপের, টাইপ হলে কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু মেটাস্টেসিস একটা সিঙ্গেল নোডিউল নিয়েও আসতে পারে, তখন কনফিউশন হয়ে যায় সেটা প্রাইমারি নাকি মেটাস্টেসিস। কারণ একটা সিঙ্গেল নোড, একটা মাস থাকা মানে যে এটা প্রাইমারি সেটা সবসময় সত্য নাও হতে পারে। তবে যদি একাধিক হয় তাহলে আমরা ধরে নিই যে এটা আসলে মেটাস্টেসিস, টু অর মোর যদি হয়, এখানে অনেকগুলি আছে, তাহলে আমরা সবচেয়ে বড় যে নোডিউলটা আছে সেখান থেকে আমরা একটা সিটি গাইডেড এফিনিসি করতে পারি, পারি না? ইয়েস, তাহলে তুমি দুই নম্বর এটা করলা যে এফিনিসি করে এটা টাইপটা তোমার বলল। আর তিন নম্বর, এমন কি হতে পারে না যে এই পেশেন্টের প্রাইমারিটা এন্ড্রোব্রঙ্কিয়াল লাংসের ভিতরেই আছে, ব্রঙ্কিয়াল টিউবের ভিতরেই আছে, ব্রঙ্কোস্কোপি করতে পারি, ব্রঙ্কোস্কোপি করে, হ্যাঁ ব্রঙ্কোস্কোপি করব, বায়োপসিও নাও যায় না, ব্রঙ্কোস্কোপি করে তুমি যদি ফাইন্ডিং পাও বায়োপসি তো নিতেই হবে। এমনও হতে পারে, এমনও হতে পারে যে ব্রঙ্কাসের ভিতরে একটা মাসলেশন আছে, আমরা এটা ব্রঙ্কোস্কোপি করলাম, ব্রঙ্কোস্কোপি করে যদি কিছু পাই সেখানে, শুধু বায়োপসি কেন, তার বায়োপসি ব্রাশ বল সব কিছু আমরা নিব, হ্যাঁ ব্রাশ ওয়াশ বায়োপসি বল সব কিছু নিয়ে আমরা সেটা ইনভেস্টিগেশন করব। তার মানে আমরা একদম নেক থেকে পেলভিস পর্যন্ত যদি আমরা সিটি স্ক্যান করে ফেলি তাহলে এটা লিভার বলো, কিডনি বলো, ইউটেরাস বলো, ওভারি বলো, থাইরয়েড বলো সব কিছু চলে আসলো। তারপর আমরা যদি ব্রঙ্কোস্কোপি করি অ্যান্ড্রোব্রঙ্কিয়াল কোনো প্রাইমারি যদি থাকে সেটা চলে আসলো। তারপরে দেখো যে ব্রেস্ট কার্সিনোমা কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ অফ মেটাস্টেসিস, যেটা তুষার বললো, আমরা এখানে একটা ম্যামোগ্রাফি করতে পারি, তাই না? আচ্ছা, এমনি কোনো ব্লাড টেস্ট করতে চাও ইনডাইরেক্ট কোনো এভিডেন্সের জন্য, যেহেতু এটা তুমি কার্সিনোমা চিন্তা করতেছো? টিউমার মার্কার দেখা যাবে স্যার, টিউমার মার্কার দেখা যেতে পারে। তুমি কি কি টিউমার মার্কার দেখবা বলো তো দেখি, টিউমার মার্কার এবং কোনটা কি চিন্তা করলে কোনটা করবে বলো তো স্যার। CA125 তো কোলন ক্যান্সার, CA99 ওটা স্যার দুইটাই আছে, ব্রেস্টও আছে, CA99 প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে আর কি, প্যানক্রিয়াটিক এবং কোলন হতে পারে। CA153 হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা, CA99টা আরেকটা মিস করবা না, ইন কেস অফ ফিমেল, যেহেতু পেশেন্ট ফিমেল, তার যে ওভারি ক্যান্সার এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? ওভারি ক্যান্সারে, ওভারির জন্য এই খুব ইম্পর্টেন্ট। ওভার 125 না স্যার, ওভারি 125, CA99 দুইটাই। তোমার CA125 ধরো যে প্রায় 80% এর মতো, আর এটা হয়তো 65-60 এরকম, কিন্তু দুইটাই ইম্পর্টেন্ট ফর ওভারি ক্যান্সার। হ্যাঁ তারপরে বলো, CA153 স্যার, ওটা স্যার ব্রেস্ট এর জন্য, না ওটা দরকার। কমন গুলি আগে বলো, তুমি কোলনিক ক্যান্সার চিন্তা করতেছো? কোলনিক ক্যান্সার, হ্যাঁ কার্সিনোমা, কোলনিক ক্যান্সার এর জন্য তো এটা টিপিক্যাল, তাই না? হ্যাঁ তারপরে আর কিছু? তুমি এটা তো তোমার কোরিও কার্সিনোমা হতে পারে না, কোরিও কার্সিনোমা হলে কি করবে? আলফা পিটুইটারি ক্যান্সার করতে না, কোরিও কার্সিনোমা জন্য আলফা পিটুইটারি না, এসজি স্যার করতে হবে, বিটা এসজি করবা। কত পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভ হয় কোরিও কার্সিনোমা বিটা এসজি, কত পার্সেন্ট? 100% তাই না? তোমার এসসিজি নরমাল আর কোরিও কার্সিনোমা আছে এটা সম্ভব না। সুতরাং তুমি একটা ফিমেল পেশেন্ট, তার তো বিটা এসসিজি করতেই হবে, তুমি এই সিম্পল এই টেস্টই দেখা গেল অনেক কিছু থেকে তুমি রক্ষা পেয়ে গেছো। আর তারপরে কোনো ক্যালসিটোনিন জাতীয় কিছু করতে চাচ্ছ? ক্যালসিটোনিন স্যার, ক্যালসিটোনিন করা যায় স্যার থাইরয়েডের জন্য, কার্সিনোমাতে ক্যালসিটোনিন বাড়তে পারে, মেডুলারি বিশেষ করে মেডুলারি সেল কার্সিনোমাতে। তারপরে আলফা পিটুইটারি করবা যদি লিভার মেটাস্টেসিস হয়, তাহলে এই তোমার টিউমার মার্কার তো শর্ট নোট আসে, এগুলিতে কোনো কনফিউশন করা যাবে না। আলফা পিটুইটারি, কার্সিনোমা এমব্রায়োনিক অ্যান্টিজেন, তারপরে CA125, CA99, তারপরে এইচসিজিটা মিস করাই যাবে না। আর যদি অনেক সময় মেইলে যদি সেমিনোমা চিন্তা করো তাহলে কি করবা? এটা তো যদি মেইল হয় আর কি, সেমিনোমাতে এইচসিজি খুব একটা বেশি বাড়ে না, কখনো পাওয়া যায় সবসময় না, আলফা পিটুইটারি, আলফা পিটুইটারি কিন্তু সেমিনোমার একটা ইনভেস্টিগেশন। আরেকটা একটু রেয়ার হলো, একটু মনে রাখতে পারো যে তোমার প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেস, প্ল্যাপ বলে, PLAP, ওইটা তোমার এটা হতে পারে। আচ্ছা যদি মেল পেশেন্ট হতো তুমি আরেকটা টেস্ট করতা, যেগুলি তুমি এতক্ষণ বললা, তার বাইরে তুমি আরেকটা করতা? প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন স্যার, হ্যাঁ PSA না করলে কখনোই তোমার এটা হবে না। একবার
তুই পেশেন্ট এসে যদি বলে যে আমার একটু ডিজুরিয়া হচ্ছে বয়স্ক, ইউ ডু পিএসএ মুখস্থ, একটা বয়স্ক পেশেন্ট তার 40 পার হয়ে গেছে, সে পিএসএ থেকে দেখা যাবে যে আলটিমেটলি প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেছে। ইউ এনি বিএসপির পেশেন্ট, এনি মানে তোমার প্রোস্টেটিক সিমটোমের পেশেন্ট, ইউ মাস্ট ডু পিএসপি পিএসএ, হ্যাঁ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা একটা তো সিম্পল একটা টেস্ট, এটি তোমাকে গাইড করবে যে তুমি পরে প্রোস্টেট বায়োপসি করবা কিনা। তো আমাদের তো সব প্রশ্ন শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ, তোমাদের পারফরমেন্স খুবই ভালো, আর হেনাকেও ধন্যবাদ, হেনা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। তো আমরা এখন ফ্যাকাল্টিদের কাছে চলে যাই, প্রথম হেনার কাছেই চলে যাই, হেনা তুমি কিছু বলো। ধন্যবাদ আমিরুল ভাই, আমার আর আসলে তেমন কিছু বলার নাই, আপনি খুব সুন্দর করে আজকে মেটাস্টেটিক লাং টিউমার যেটা পুরোটাই আসলে পড়া হয়ে গেল আমাদের, ওদেরও পড়া হয়ে গেল, আর কিছু বলার নাই, স্যার কিছু বলবে? হ্যাঁ তো তহিদ আছে, স্যারের আগে প্রফেসর মহিউদ্দিন আহমদ স্যারের আগে তহিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তহিদ তুমি কিছু বলো। সবাই ভালোই পেরেছে, যে মেটাস্টেসিস ডায়াগনোসিস করতে পেরেছে বা সব প্রশ্ন অ্যান্সার গুলো ভালোই দিয়েছে, ওদের সম্পর্কে ভালো আইডিয়া তৈরি হয়েছে আশা করছি। তবে যদি এই পরীক্ষাতে সাপোজ সিটিগারের এফিনিসিতে তোমার ডায়াগনোসিস আসলো মেটাস্টেটিক অ্যাডিনোকার্সিনোমা, তাহলে কি আমাদের প্রাইমারি সোর্স জানার দরকার আছে? প্রাইমারি সোর্স জানার দরকার আছে কারণ ট্রিটমেন্ট পারপাজে অর্গান টু অর্গান ট্রিটমেন্ট মডালিটিস ডিফার করে, আর প্রোগনোসিস পারপাজে আমাদের প্রাইমারি সোর্সটা জানতে হবে। আমরা স্যার সুন্দর করে সব এক্সপ্লেনেশন গুলো আরো সিটি স্ক্যানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ থ্যাংক ইউ তহিদ, আর একটু স্যারের কাছে যাওয়ার আগে একটা পয়েন্ট, যে যদি বলে যে কোন লাং ক্যান্সার বেশি কেভিটেশন হয়, যদি প্রাইমারিটা লাং হয় তাহলে সেটার অ্যান্সার হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা, হ্যাঁ স্কোয়ামাসটা বেশি কার্সিনোমা হয়। আর যদি এমন হয় যে আচ্ছা মেটাস্টেসিস এর কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে কিনা, ফেজ বি থেকে কেউ বলতে পারবা, অথবা এফসিপিএস পালমোনোলজি থার্ড পার্ট? হ্যাঁ আসলে আমরা দ্রুত স্যারের কাছে চলে যাবো, আমি বলি যদি সিঙ্গেল মেটাস্টেসিস থাকে তাহলে একটা সার্জারি নাম আছে যে মেটাস্টেকটমি, ওই মেটাস্টেসিসটা কেটে ফেলে দেওয়া যেতে পারে যদিও তার প্রাইমারিটা ডিস্টালি আছে। ইন সার্টেন কন্ডিশন পেশেন্টের ওভারঅল হেলথ এবং গ্রেডিং প্রাইমারি টিউমারের অবস্থা ওইটা দেখে তোমার সার্জারিও কিন্তু করে। তোমরা একবার সরাসরি না বলে দিবা না যে না মেটাস্টেসিস হয়ে গেছে মানে নো, একটা ক্রাইটেরিয়া হলো দ্যাট শুড বি সিঙ্গেল একটা, এরপরে আরো ক্রাইটেরিয়া আছে সেদিকে আমরা যাচ্ছি না। এখন প্রফেসর মহিউদ্দিন আহমদ স্যার। হ্যাঁ স্যার স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। হ্যাঁ শুনতে পাচ্ছি এখন স্যার। আজকে খুব সুন্দর ডিসকাশন হয়েছে, আসলে ইনভেস্টিগেশনের মধ্যে বেস্ট হলো যদি অ্যাভেলেবল থাকে একটা পেট স্ক্যান করা, পেট সিটি করলে তোমার প্রাইমারি সোর্সটা হয়ে চলে যাবে, আর এত কিছু করার পরে অনেক সময় প্রাইমারি আইডেন্টিফাই করা যায় না, অনেক ক্ষেত্রেই সবকিছু খোঁজার পরেও কিন্তু আমরা কিছু না পেতে পারি, এবং সেক্ষেত্রে আননোন প্রাইমারির জন্য আলাদা ট্রিটমেন্ট মডালিটি আছে, যে আমি প্রাইমারি পাইনি তো ট্রিটমেন্ট দিব না, ব্যাপারটা সেরকম না। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এটার জন্য, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ স্যার। স্যার 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 হ্যাঁ কিছু বলবে স্যার?